কাব্য ভাই মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস্টিভ্যাল করেই দিছে, বাট আপনারা কেউ জানেন না কাব্য ভাই 30 মে একটা ভ্লগ ভিডিও আপলোড করছিল, ওই ভিডিওর ভিতরে মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস কাব্য ভাই রিভিল করে দিছে। ভিডিওটা সবাই পরে দেখছে, বাট কেউ জানে না যে মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস্টিভ্যাল ওই ভিডিওর ভিতরে হয়ে গেছে। আমরা সবাই অপেক্ষা করতেছিলাম সময় টিভির ইন্টারভিউ কবে আসবে, আমরা মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস দেখবো, বাট কাব্য ভাই আগে থেকে ফেস্টিভ্যাল করে দিয়েছে, আপনারা কি জানেন। সো আজকের এই ভিডিওতে আমরা অরিজিনাল মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস আপনাদেরকে দেখাবো পুরুপ সহ। সো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন না, সবাই কাছে ছোটা একটা রিকোয়েস্ট ভাই, আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে করতে পারেন। মিস্টার ত্রিপোলার ভাইয়ের চ্যানেল যখন 100K সাবস্ক্রাইব হয়ে যায়, তারপর থেকে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম মিস্টার ত্রিপোলার ভাই কবে ফেস রিভিল করবে, চান্দর ফেসটা আমরা কবে দেখবো, আমরা সবাই অনেক বেশি আগ্রহী ছিলাম মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস দেখার জন্য। অপেক্ষা করতে করতে ভাই 5 মিলিয়ন হয়ে গেছে, এর ভিতরে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে নিয়েছে, বাট মিস্টার ত্রিপোলার ভাই এখনো ফেস রিভিল করলো না। কিছুদিন আগে সময় টিভির স্টুডিওতে গিয়ে মিস্টার ত্রিপোলার ভাই একটা পোস্ট করে, তারপর থেকে মোটামুটি ফেসবুক টিকটক সব জায়গায় ট্রেন্ডিং এ ছিল মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস রিভিল, মিস্টার ত্রিপোলার ভাই ফেস রিভিল করতেছে। মিস্টার ত্রিপোলার ভাই নিজেও ভিডিও আপলোড করছিল, আমরা সবাই ভাবছিলাম যে সময় টিভির ইন্টারভিউ ভিতরে তো মিস্টার ত্রিপোলার ভাই ফেস রিভিল করে দিবে। ভাই বিশ্বাস করেন, ভিডিও সময় টিভির সেকেন্ড চ্যানেলে যখন আপলোড করছে সাথে সাথে ক্লিক মেরে দেখছি, মিস্টার ত্রিপোলার ভাই সামনে এসে বসে যদি কথা বলতো, তানভীর ভাইয়ের সামনে এসে বসে যদি কথা বলতো, মুখে একটা মাস্ক থাকলে তাও কিছুরা, ছায়ার সাথে কথা বলছে, ছায়ার সাথে ইন্টারভিউ দিছে তানভীর ভাই, ছায়ার সাথে ইন্টারভিউ দিছে মিস্টার ত্রিপোলার ভাই, সামনে আসতো, সামনে আসতো, মুখে মাস্ক পরে সামনে আসতো, তাও আসি নাই, ছায়ার ছায়াটা দেখেছে শুধু, এটা কোনো কথা। এই সো আমি যে ফার্স্টে বললাম না কাব্য ভাই মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস্টিভ্যাল করে দিছে, আপনারা যারা যারা সময় টিভির অফিস চিনেন, ঠিক আছে আমি তারিখটা পরের ভিডিওতে বলবো, ঠিক আছে কয় তারিখে মিস্টার ত্রিপোলার ভাইয়ের ইন্টারভিউ নেওয়া হয়েছে। সো আপনারা সবাই একটা কাজ করেন, সময় টিভির অফিসে যান, অফিসে যাওয়ার পরে সিসিটিভি ফুটেজ চেক করেন, সিসিটিভি ক্যামেরা চেক করেন, তাহলে মিস্টার ত্রিপোলার ভাইকে পাবেন, এছাড়া মিস্টার ত্রিপোলার ভাইয়ের ফেস দেখা ইম্পসিবল, ঠিক আছে। তো দেখ ফার্স্টে একটু মজা করেই বলছিলাম, সো আর কিছু বলার নাই মিস্টার।